ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شو مني دوبن أبلا برسوتي هتجزي সালাতুল ভিতির পড়ার নিয়ম। সালাতুল ভিতির তিনটা নিয়মে পড়া হয়। একটা নিয়ম হচ্ছে হানাফি অনুসারে তারা তিন রাকাত পড়ে মাগরিব নামাজের মতো করে, শুধু শেষ রাকাতে উনারা রুকুতে যাওয়ার আগে একটা তাকবীর দেন, আল্লাহ আকবার বলেন, পরবর্তীতে হাত বেঁধে আবার সানা পড়ে এই দোয়া কুনুত পড়েন। ওনাদের মত অনুসারে দুইটা বৈঠক হয়, দুই ডাকাত করার পর বৈঠক করে, পরবর্তীতে উঠে আরেক ডাকাত পড়ে, এরপর তিন ডাকাত শেষ করে আরেকটা বৈঠক করে। এটা হচ্ছে যে হানাফি মত অনুসারে এটা আসলে সুন্নত পদ্ধতি নয়, যদিও সালাত হয়ে যাবে তবে সুন্নত পদ্ধতি নয়। আর বাকি দুইটা পদ্ধতি হচ্ছে সুন্নত পদ্ধতি। একটা হচ্ছে যে আপনি তিন ডাকাত পড়বেন এক বৈঠকে, দুই ডাকাতের পরে বসবেন না, বরং দুই ডাকাত শেষ করে উঠে যাবেন, আরও একটা আঘাত পড়ি শেষে এক বৈঠক করবেন। তো এখানে দোয়া কুনুত পড়বেন অবশ্যই রুকু থেকে উঠার পর আপনার হাত উঠাইয়া দোয়া করবেন, এক পদ্ধতি। আর দ্বিতীয় নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতিটা সুন্নত পদ্ধতি। তৃতীয় নম্বর পদ্ধতিটা হচ্ছে আপনি দুই রাকাত সালাত আদায় করে দুই দিকে ফিরিয়ে দেবেন, দুই দিকে সালাম ফিরিয়ে দেবেন, পরবর্তীতে উঠি আলাদা এক রাকাত পড়বেন। সেখানে আপনি রুকু থেকে উঠার পরে হাত উঠাইয়া দোয়া কুনুত পড়বেন, পরবর্তীতে সেজদা দিয়ে বসে সালাম ফিরিয়ে দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে সবচেয়ে উত্তম পদ্ধতি, সুন্নত এবং উত্তম পদ্ধতি তিন পদ্ধতির মধ্যে। প্রথম পদ্ধতিটা জায়েজ, দ্বিতীয় পদ্ধতিটা যে সুন্নত মোতাবেক, এবং তৃতীয় পদ্ধতিটা সুন্নত এবং উত্তম। আর একটা দোয়া অনেকেই জানে না সালাতুল ভিতির উপরে, সেটা অত্যন্ত সুপ্রমাণিত দোয়া রাসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে। যখন তিনি সালাতুল ভিতির আতে করতেন, সালাম শেষে তিনি পড়তেন সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, তৃতীয়বার একটু জোর আওয়াজে বলতেন সুবহানাল মালিকুল কুদ্দুস। তাই এটা একটা সুন্নত সালাতুল ভিতির উপরে, এই সুন্নতটা আদায় করার জন্য আমাদের সচেতন হওয়া উচিত এবং একে অপরকে বলাবলির মাধ্যমে অন্যকে সুন্নতের প্রতি উৎসাহিত করা উচিত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।